গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এত গরম পড়েছে যে এখন বাজে সকাল 5টা, ঘুম ভেঙে গেছে, গরমে ঘরে থাকা যাচ্ছে না, তাই সকাল সকাল ছাদে চলে এসেছি। এসে ভাবছি গাছগুলো জল দিয়ে দিয়ে জলও দেওয়া হয়ে গেছে গাছে। আর এই একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছো, এটা জোয়ান ফুল, এই জোয়ান পাতা, তার মধ্যে জোয়ান ফুল, একটা নতুন জিনিস তাই না? ওদেরও তো গরম লাগে, তাই সকাল সকাল ওদের একটু জল দিয়ে দিয়েছি। এবার এখন দেখো রোদ ওঠেনি, পুরো ছাদটাই আমার ছায়া রয়েছে। একটু বেলা একটু 7টা বাজলেই ছাদের অর্ধেকটা রোদ ওঠে আর অর্ধেকটা ছায়া থাকে। আজকে পুরো যেহেতু ভোর 5টা, সকাল সকালই ছায়া রয়েছে পুরো ছাদে। সবাই চা টা খেয়ে বেরিয়ে গেল, যেহেতু রবিবার সকাল সকাল দোকানে যেতে হয় আমাদের, যার জন্য সবাই চা টা খেয়ে বেরিয়ে গেল। আর যেই দিকে ক্যামেরা ঘুরিয়ে ভিডিও করব সেই দিকেই এইগুলো ঝুলছে, এই দেখতে পাচ্ছ? আর দেখাচ্ছে তারা, এই দিকে একটা দরজার এখানে, এই দরজার এখানে, এই দরজার এখানে। সবার বাড়ি গেলে কি বলতো, আর কিছু পাওয়ার না পাও ওই মাস্ক তুমি পাবেই। আর হাজবেন্ড স্বামী যে যখনই বেরোচ্ছে জিজ্ঞাসা করেছে মাস্ক নিয়েছো তো, মানে এত ফেমাস হয়ে গেছে যে এদের ছাড়া আমরা বাইরেও বেরোতে পারবো না, ঘরেও এদের ছড়াছড়ি, যেই দিকে যা তাকাবো সেই দিকে শুধু মাস্ক আর মাস্ক। তাহলে সাথে থাকো তোমরা, দেখো আমি সারাদিন কী কী কাজকর্মগুলো করছি। নিচে চলে আসলাম, দেখো আমার এটা সিঁড়ি ঘর, এই পামটা ছাড়তে চলে এসেছি। পামটা ছেড়ে দিলাম, আমার দুটো পাম্পের ব্যবস্থা, একটা হচ্ছে বোরিংয়ের আর একটা হচ্ছে রিজার্ভার আছে, রিজার্ভারের টাইমে জলটা আসে সেটা ভরা থাকে, দুটোই ব্যবস্থা করে রেখেছি। কারণ কখন কোনটা খারাপ হয়, একটা লাইন নিচে দেওয়া আছে আর একটা দোপালার ওপরে। সত্যি নিচের ঘরগুলো খুব ঠান্ডা বলো, নিচে থাকলেই ভালো। বাড়ির দুদিকে ঢোকার মুখে দিয়েছে আমার অটো রাখার জন্য একটা ঢোকার মুখ, আর একটা হচ্ছে এই এই দিক দিয়ে। আর সিঁড়িঘর তো যা থাকে সবার বাড়ির, বেশিরভাগই সিঁড়িঘর এরকমই থাকে। আর নিচে আছে আমার তিনটে রুম, এই একটা এখানে অ্যাটাচ টয়লেট আছে, কিচেনও আছে, এই একটা এরও অ্যাটাচ টয়লেট কিচেন আছে, আর এই যে রুমটায় শাশুড়ি থাকে। উপরে চলে আসলাম, নিচে তখন বললাম না যে ওটা শাশুড়ির রুম, ওখানে শাশুড়ি শ্বশুর দুজনেই থাকে। তাহলে উপরে বাকি কাজগুলো সব করে নিই। সকাল সকাল মিঠু স্নান করে বেরিয়ে আসলো, ওকে আবার একটু হলুদও দিয়ে দিই যাতে ওর গায়ে পোকা টোকা না আসে। হ্যাঁ, ওকে এখন সকালবেলায় খাঁচায় ঢুকিয়ে দিয়েছি বলে রাগ করে আছে। দেখো বাটিতে যে পেয়ারা কেটে দিয়েছি, খাবে না, কিন্তু কি করবো এখনও আমার অনেক কাজ পড়ে আছে। আর এই দেখো এখন খাঁচার ভেতরটা পরিষ্কার, কিছুক্ষণ পর দেখবে যে এই রাগ কমবে, খেয়ে একেবারে জঙ্গল বানিয়ে দেবে। আনঠান করে পুজো দিয়ে এই যে আটাটা মেখে নিয়েছি, কারণ রুটি করি, দোকান থেকে এসে তো কিছু টিফিন করবে, রুটির সাথে কোনো তরকারি করবো না। এই দেখো কালকে কতগুলো আম এনেছে, আমগুলো না খেলে পচে যাবে, আর এখন কোনো জিনিস নষ্ট করার থেকে খেয়ে নেওয়াই ভালো। তাহলে কিচেনে যাই গিয়ে রুটিটা তাড়াতাড়ি করে করে নিই, তখন রাগ করে কিছু খায়নি মিঠু। আর এখন দেখো এই যে খেয়ে কী করেছে, জঙ্গল করে। রুটি আম খাওয়ার পরে বাজার চলে এসেছিল তো, তাই রুটি আম খেয়ে রান্নাবান্নাও করে নিয়েছি। আর কী কী রান্না করেছি চলো, চিকেন হয় সেদিন একটু তাড়াতাড়ি স্নান ঠান করে খেতে বসে যায় ছেলে, আর অন্যদিন খাবারের জন্য ডাকলেও বসবে না।
আর বলবে মা গো তুমি পরে ভিডিও করো, আগে আমাকে খেতে দিয়ে না, ওই জন্য ওকে আগে খেতে দিলাম। শ্বশুর শাশুড়ি খেতে বসে গেছে, হাজবেন্ডকেও বসে খেতে বসে গেছে, মানে বসে গেছে কেউ এখন আমার জন্য বসে আছে, ওর খাবারটা দিয়ে দিয়েছি। তাহলে গিয়ে আপনার সাথে দুজনে গিয়ে খেয়ে নিই, আর তোমরাও এখন দুপুরবেলা খেয়ে নাও, পরে কথা বলছি। খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না, একটু মোবাইল টোবাইল করলাম, এত গরম। আর খাওয়ার পর আমি বাসন ধুতে পারি না, আমার খাওয়া হয়ে গেলেই না শরীরটা ছেড়ে দেয়, সারাদিন কাজ করতে পারবো, যে খেয়ে নিই আর পারি না। তাই এখন একটু ছাদে যাবো, তার আগে ভাবছি নিচের এই কাজগুলো বাসন কটা রয়েছে, রান্নার বাসন ধোয়া হয়ে গেছে, খাওয়ার যে দুপুরে খাওয়া দাওয়ার যে বাসন সেই বাসনগুলো রয়েছে, একটু ধুয়ে ফেলি। গরমে তো কাজ তো যতই গরম হবে। বাসন সব ধোয়া হয়ে গেছে, কিন্তু রোদ কমেনি বলে আমি এখনো ছাদে যেতে পারলাম না, গরম লাগবে। আর এই দেখো এই যে মিক্সি বাটিটা সেদিন কিনে এনেছে না, সেই মিক্সি বাটিটা আজ থেকে আদা দিয়ে পেস্ট করতে গেছি, পুরো ভেতর থেকে সব কিছু খুলে গেছে। বিকেলবেলা পাঠিয়ে দেবো, কারণ বাড়ির মধ্যেই তো ওদের দোকান, বিকেলে পাঠিয়ে দেবো, সব ওরা বিক্রি করার সময় বলে ভালো ভালো, তারপরে এইরকম যাক কী আর করা যাবে। আর তার মধ্যে দেখো এখন আবার রান্নাঘর শুরু করেছি, মিক্সি বাটিটা তো লাগে বলো। আর রান্নাঘরে আজকে থেকে আমি হিন্দিতেই কথা বলার চেষ্টা করবো, কারণ মানে আমাকে এমনি ফোনে মানে অনেকে বলেছে যে দিদি তুমি যে রান্নার রেসিপিগুলো দেখো হিন্দিতে বললে ভালো হয়। তাই ভাবছি কী হয়েছে, বাঙালি তো হিন্দির ভাষাটাও আমি বলতে পারি, কিন্তু খুব অল্প বলতে মানে অত ভালো বলতে পারি না, তা বলতে বলতে শিখে যাব। আর অনেক সময় মানুষকে আনন্দ দিলে আমারও নিজেরও আনন্দ পাবো, কেউ যদি তারা আমাকে যখন বলেছে দেখি তাদের আনন্দ দিতে পারি কি না, এই জন্যই আমি হিন্দিতে মানে আমি রেসিপিগুলো দেখাবো, তোমরা কিন্তু দেখবে। আর আমার যদি কোথাও কোনো ভুল হয় তাহলে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো, তবে আমি শিখবো, শেখার তো কোনো বয়স হয় না বলো। রোজ তো দিনের বেলা ঠাকুর ঘর দেখায়, আজকে সন্ধ্যাবেলা পুজো দিতে চলে এসেছি, সন্ধ্যাবেলা আমি জামা কাপড় চেঞ্জ করে এখন ঠাকুর ঘরে আবার চলে এসেছি, এসে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরকে মানে শয়নে দেব, মানে ঠাকুরকে এখন ঘুম পাড়াবো। পুজো দিলে জানো আমাদের যে মানে বাতাসাটা দিই, সেই বাতাসাটা কেউ তো খাওয়ার মতো নেই, এই জন্য এই কৌটোটার মধ্যে এই বাতাসাগুলো ভরে রাখি পুজোর প্রসাদ, এটা দিয়ে যখন চা বানায় শ্বশুর শাশুড়ি যখন চা খায় তখন ওর মধ্যে দিয়ে দিই। এটা দিয়ে কোনো চাটনি ফাটনি বানাই না, কেন বলো তো চাটনিটা আমরা খাবারের শেষে খাই, ভাত মাছ খাওয়ার শেষে খাই, আর চাটা তো একটা নিরামিষ, যার জন্য এই প্রসাদটা দিয়ে চাটা বানিয়ে ফেলি, নষ্ট নষ্টও হয় না আর চাটাও হয়ে যায়। তাহলে আমি ঠাকুরকে শয়নে ঠাকুর ঘরেই আমার কল আছে, ঠাকুরের বাসনগুলো আমি ধুতে পারি, আর রাত্রেবেলায় ঠাকুরের বাসন ধুয়ে রাখি, যার জন্য সকালে তাড়াতাড়ি পুজো দিতে পারি। এই ফুলগুলো একটা বালতি রেখেছি, তার মধ্যে ফেলে দিই। আর শাশুড়ি এগুলো কী করে বলো তো, এই ফুলগুলো আমরা ময়লার বালতিতে দিই না, ওখানে একটা খাল আছে সেখানে গিয়ে মানে সপ্তাহে বৃহস্পতিবার করে এই বালতিটা বের করে দিই, নিয়ে ওখানে ফেলে দিই, তাহলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে ফেলি। এই দেখো বাসনগুলো ধুয়ে ঝুড়িতে রাখলে বাসনগুলো জলও ঝরিয়ে যাবে আর বাসনের দাগও থাকবে। কি তাহলে ঠাকুরঘর থেকে আমার ব্লগটা শেষ করছি, দেখো আমি কীরকম ঘেমে গেছি, আর সবাই 6:30-7:45 বাজে সবাই বসে আছে, সবাইকে চা করে এখন দেবো। আর আগামীকাল দেখা হবে তাহলে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর একটা কথা, আমার আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাইও কেমন। আর আমার কিন্তু রান্নাঘরের রিতার রান্নাঘর চ্যানেলটাও তোমরা দেখো, আর ওখানেও লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ। তাহলে আগামীকাল কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে, আজকে তাহলে রাখছি, শুভরাত্রি, টাটা।